তোমরা যারা এনইপি সিস্টেম এই সিস্টেমের মধ্যে থেকে এবছর ফার্স্ট সেমিস্টার দিতে চলেছো তাদের ইংলিশ অনার্সের জন্য আমি একদম টু দা পয়েন্ট কিছু সাজেশন দেবো এর থেকে কম প্রশ্ন পড়ে তুমি আর কিছুতেই এই পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবে না আমি যে প্রশ্নের সাজেশানগুলো দেবো আমার ওপর বিশ্বাস রাখতে পারো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে নাইনটি নাইন তুমি এই পরীক্ষায় অবশ্যই কমন পাবে সেই জন্য আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব মন দিয়ে এই ক্লাসটা করো এবং এই ক্লাসে আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে পড়তে বলবো সেই কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো কিভাবে লিখতে হয় সেটাও আমি লেখার জন্য তোমরা কীভাবে পারবে সেগুলো পাবে কীভাবে তার জন্য আমি তোমাদেরকে হেল্প করবো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ঠিক আছে তো দেখে নাও এই প্রশ্নের প্রথমে আমরা একটু দেখে নিই কীরকম রয়েছে এর স্ট্রাকচার প্রথমে আমাদের আছে এক নম্বর এবং দু নম্বর পার্টের মধ্যে প্রথম হচ্ছে লিটারেচার পার্ট যেটা পার্ট ওয়ান লিটারেচার পার্ট এখান থেকে আমাদের কী প্রশ্ন আসবে আসবে হচ্ছে পনেরো নম্বরের একটা প্রশ্ন এবং পাঁচ নম্বরের একটা প্রশ্ন কিন্তু পনেরো নাম্বারের একটা প্রশ্ন এখান থেকে হলেও এই পনেরো নাম্বারের একটা প্রশ্নের জন্য আমাদের কিন্তু অনেকটা বড় এরিয়া কভার করতে হবে বিকজ তোমরা জানো অলরেডি সিলেবাসটা যে এলিজাবেথিয়ান এজ টু মডার্ন এজ এই টোটাল যে স্প্যান রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সেই পুরো তার পোয়েট্রি পার্ট থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে সেই জন্য এই পার্ট থেকে তোমরা যেহেতু প্রথমবার এবার পরীক্ষা দিচ্ছ একটু বেশি কোয়েশ্চেন করতে হবে কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা কম প্রশ্ন দেওয়া যায় দেখে নাও কোন কোন প্রশ্নগুলো একটু পরেই আমি দেখাচ্ছি যে প্রশ্নগুলো পড়লে তুমি নাইনটি নাইন পারসেন্ট শিওর থাকতে পারো আমার ওপর বিশ্বাস করতে পারো যে তুমি কোয়েশ্চেন কমন পাবেই পাঁচ নম্বরের জন্য আমরা কিছু কোয়েশ্চেন করব। এবং আরেকটা কথা আমি যে কোয়েশ্চেনগুলো আজকে বলবো যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি দরকার হয় এই প্রশ্নগুলো অনলাইন বা অফলাইন তোমরা ক্লাসের মাধ্যমে পেতে পারো অথবা আমার সঙ্গে যোগাযোগ করো তোমরা কীভাবে এই প্রশ্নের উত্তরগুলো আমার থেকে পাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো কল করবে না কিন্তু আমি খুব বিজি থাকি কল হয়তো রিসিভ করতে পারবো না ঠিক আছে তাহলে দেখে নিই আমরা লিটারেচার পার্ট থেকে কি কি কোয়েশ্চেন তার আগে একটু বলে নিই পোয়েট্রি পার্ট আরেকটা রয়েছে আমাদের পোয়েট্রি পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট যেখান থেকে তিনটে কোয়েশ্চেন আসবে পনেরো নম্বরে তিনটে কোয়েশ্চেন আউট অফ ফাইভ পোয়েমস যে পাঁচটা পোয়েম রয়েছে সেই পাঁচটা পোয়েম থেকেই আমাদের কোয়েশ্চেন আসবে সেই জন্য এর থেকে যে কোনো তিনটে পড়লেও হবে চারটে পোয়েট্রি যদি আমরা পড়ে রাখি তাহলে একটু সেফ কিন্তু আমি প্রত্যেকটা পোয়েট্রি থেকে একটা মাত্র করে সাজেশন দেবো একটা মাত্র সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকেই তোমরা কমন পাবে এবং পাঁচ নম্বরে দুটো শর্ট নোট তোমাদের লিখতে হবে এই হচ্ছে তোমাদের সেভেন্টি ফাইভ মার্কসের নাম্বার ডিভিশন এবার কোয়েশ্চেনগুলো একটু দেখে নেওয়া যায় প্রথম ব্রড কোয়েশ্চেনের মধ্যে ফিফটিন মার্কস লিটারেচার পার্টে কোন কোয়েশ্চেনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট কোয়েশ্চেন লিখে নাও রাইট এ নোট অন দ্য গ্রোথ অব এলিজাবেথিয়ান সনেটিয়ার্স অন দ্য গ্রোথ অব এলিজাবেথিয়ান সনেটিয়ার্স এই এলিজাবেথিয়ান সনেটিয়ার্স এই কোয়েশ্চেনটা কিন্তু এবারে খুব খুব ইম্পর্টেন্ট ধরে নিতে পারো এটা পরীক্ষার খাতায় পড়েই গেছে অথবা এটা ঘুরিয়ে আসে কন্ট্রিবিউশন অফ এলিজাবেথিয়ান সনেটিয়ার যাই হোক এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ইয়ারের জন্য নেক্সট আমি কোন কোয়েশ্চেনটা রেখেছি খুব ইম্পর্টেন্ট বলে দু নম্বর রাইট এ নোট অন দ্য কন্ট্রিবিউশন অব দ্য ইংলিশ মেটাফিজিক্যাল পয়েট মেটাফিজিক্যাল পয়েট মেটাফিজিক্যাল পোয়েট বা মেটাফিজিক্যাল পোয়েম এই কোয়েশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের মন দিয়ে পড়ে যেতে হবে নেক্সট তিন নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট আমি মাত্র তিনটে কোয়েশ্চেনই তোমাদের এই বিশাল পার্টটা থেকে দিয়েছি আশা করছি এর মধ্যেই কমন পাবে তোমরা রাইট এ নোট অন দ্য কন্ট্রিবিউশন অব দ্য ইংলিশ রোমান্টিক পোয়েটস ইংলিশ রোম্যান্টিক পোয়েটসদের যে অবদান সেটা সম্পর্কে ঠিক আছে অথবা রাইট অ্যান্ড এসে অন দ্য মেজর ইংলিশ রোম্যান্টিক পোয়েটস এটা ঘুরিয়েও আসে আনসারটা একই হবে তোমরা যারা আমার কাছ থেকে আনসার নেবে আমি আনসারটা কিন্তু সেইভাবেই লিখে দেবো যাতে কোয়েশ্চেনগুলো একসাথেই কভার করে সুতরাং যাদের আনসারগুলো প্রয়োজন এবং যাদের মনে হচ্ছে এখনও আনসারগুলো তোমরা ভালোভাবে রেডি করতে পারো পরীক্ষার জন্য প্রিপেয়ার নাও আমার সঙ্গে যোগাযোগ করো এই অল্প দিনের মধ্যে আমি তোমাদের পুরোপুরি প্রিপেয়ার হতে হেল্প করব। তো নেক্সট আমরা পরের পার্ট দেখি এই পার্টেরই শর্ট নোট যেটার থেকে একটা আসবে কি কি শর্ট নোট দেখো আমি দিয়েছি একটা ফার্স্টে হচ্ছে অ্যাম্বোয়ারটি তারপরে ইন মেমোরিয়াম ডাব্লিউ বি ইয়ার্স ডাব্লিউ বি ইয়ার্স খুবই ইম্পর্টেন্ট ট্রেন্ড থেকে দেখা গেছে যে এই ধরনের যে কোনো পোয়েট বা তার পোয়েম বা তার যে ক্রিয়েশন সেগুলো নিয়েই সাধারণত শর্ট নোট আসে বিগত বছরগুলোতে যেগুলো ওল্ড সিলেবাসে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের মধ্যে এই ধরনেরই শর্ট নোট আসতো তোমরাও শিওর থাকতে পারো এই ধরনের শর্ট নোটই কিন্তু তোমাদের জন্যেও আসবে তারপরে হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড আমি ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি এবং অ্যালেকজান্ডার পোপ লাস্ট এই পাঁচটা শর্ট নোটের মধ্যে আশা করছি একটা তোমরা অবশ্যই পাবে অথবা একের অধিকও পেতে পারো পরের পার্ট আমরা দেখে নিই পরের রয়েছে পার্ট টু পোয়েট্রি পোয়েট্রি পার্ট থেকে আমরা সবকটা পোয়েট্রি থেকেই আমি তোমাদের সাজেশন দিচ্ছি যে যে পোয়েট্রিগুলো করতে চাও সেগুলো থেকে করতে পারো দেখো কি পোয়েট্রি রয়েছে এক নম্বর আচ্ছা আর কথা তোমাদের বলে নিতে হবে এই ফার্স্ট পার্ট থেকে যারা একটু কম এখনো পড়াশোনা করেছ ফার্স্ট কোয়েশ্চেনটা এবং থার্ড কোয়েশ্চেনটা এই দুটো কোয়েশ্চেন করে গেলে তোমাদের কমন পাওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেশি সরি তাহলে দেখে নিই পোয়েট্রি পার্ট থেকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমি একটা কোয়েশ্চেনই ফার্স্ট আমি দিয়েছি সানরাইজিং থেকে সানরাইজিং থেকে একটাই আনসার যারা তোমরা আমার কাছ থেকে আনসার নেবে আমার কাছ থেকে আনসার যারা নিয়ে মুখস্থ করবে এবং পরীক্ষায় লিখবে বলে ভাবছো এই ভিডিওটা দেখার পর তারা আমার সাথে অবশ্যই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এবং আমি সব কটা কোয়েশ্চেন কীভাবে একটা প্রশ্নের মাধ্যমে আনসার লিখতে হয় সেই রকম একটা প্রশ্ন তোমাদেরকে প্রিপেয়ার করে দেবো পাঁচটা পোয়েট্রি থেকে মাত্র পাঁচটা কোশ্চেন দেব যার থেকে তিনটে কোয়েশ্চেন তুমি লিখতে পারবে একদম শিওর দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন ডিসকাস জন ডার্নস দ্য সানরাইজিং অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম জন ডানের পোয়েমটা মেটাফিজিক্যাল পোয়েম হিসাবে কি মেটাফিজিক্যাল পোয়েম হিসাবে কীভাবে ইম্পর্টেন্ট সেটা নিয়ে তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সানরাইজিং এ তারপর রাইট এ নোট অন ডান্স ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমেজারি হ্যাঁ এইভাবেও কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমেজারি অব দ্য সানরাইজিং এইভাবে আসলেও কিন্তু উত্তরটা সেমই হবে আমি সেইভাবেই নোটসটা প্রিপেয়ার করেছি হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম দ্য সানরাইজিং এই কোয়েশ্চেনও যদি আসে একই উত্তর হবে কনসিডার দ্য সানরাইজিং এজ এ লাভ পোয়েম লাভ পোয়েম হিসাবে সানরাইজিংকে কনসিডার করো রাইট আর নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য সানরাইজিং সানরাইজিংয়ের টাইটেল এই কোয়েশ্চেন সব কটা কোয়েশ্চেন একত্রে একটা মাত্র আনসারের মধ্যে দিয়ে আমি করাবো ঠিক আছে তাহলে কন্ট্যাক্ট অবশ্যই করো নেক্সট কোয়েশ্চেন দু নম্বর কোয়েশ্চেনে আমরা কি আলোচনা করছি সনেট নাম্বার সেভেন্টি থ্রি দেখো ফার্স্ট কোশ্চেন হাউ ডাজ দ্য পোয়েট প্রেজেন্ট দ্য থিম অফ টাইম টাইম লাভ অ্যান্ড বিউটি ইন দ্য পোয়েম সনেট নাম্বার সেভেন্টি থ্রি খুব এই ভাষাতেই কোয়েশ্চেনটা পাওয়ার চান্স রয়েছে টাইম লাভ অ্যান্ড বিউটি তারপর দু নম্বর হাউ ডাজ শেক্সপিয়র প্রেজেন্ট হিজ লাভ ফর হিজ ফ্রেন্ড ইন হিজ ইজ পোয়েম সনেট নাম্বার সেভেন্টি থ্রি তার ফ্রেন্ডের জন্য কিভাবে লাভ এক্সপ্রেস করেছেন

তাহলে এই কবিতা থেকে একটা মাত্র প্রশ্ন যদি আমরা রেডি করে নিই তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে দেখো তারপর তিন নাম্বার কোয়েশ্চেন তিন নাম্বার আলোচনা করছি টু অটম টু অটম জনকিরসের খুবই সহজ সরল ভাষায় এরও উত্তরটা লিখে দিয়েছি আমি দেখো কনসিডার টু অটম অ্যাজ আ রোম্যান্টিক পোয়েম একটা রোমান্টিক পোয়েম হিসাবে অটমকে কীভাবে আমরা কনসিডার করছি হাউ ইন ইজ অটম প্রেজেন্টেড ইন দ্য পোয়েম এম টু আটম কীভাবে অটমকে প্রেজেন্ট করা হচ্ছে টু অটমে তারপরের কোয়েশ্চেন মানে অরে যেটা রয়েছে ডু ইউ থিঙ্ক দ্য টাইটল অফ দ্য পোয়েম টু আটম ইজ জাস্টিফাইড টাইটেলটাকে জাস্টিফাইড টাইটেল যদি আসে হাউ ডস দোয়েট ইউজ ভেরিয়াস ইমেজেস অফ আটার্ম বিভিন্নভাবে ইমেজ কিভাবে ইউজ করেছে এই আটমে ইন দ্য পোয়েম টু আটর্ম টু আর্টমে কীভাবে বিভিন্ন ইমেজ ইউজ করেছে তারপর রাইট অ্যা ক্রিটিকাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম টু আটম যদি ক্রিটিকাল অ্যাপ্রিসিয়েশন দেয় তাহলে তো সহজ সরলভাবে আমরা লিখেই দিতে পারলাম তাহলে সবকটা প্রশ্নের কিন্তু একটাই উত্তর হবে যাই জন্য তোমরা যারা করছো খুব মন দিয়ে ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা করতে হবে তার পরবর্তীতে আলোচনা করছি দ্য সেকেন্ড কামিং হ্যাঁ সেকেন্ড কামিংটা একটু কঠিন বাট খুব সহজ ভাষায় কিন্তু আমি উত্তরটা করতে তোমাদেরকে হেল্প করবো দেখো রাইট অ্যা শর্ট নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল টাইটেল যদি সব থেকে ইম্পর্টেন্ট এবারের জন্য যেটা সেকেন্ড কামিংয়ের টাইটেল আসতে পারে তারপর আসতে পারে কি এই একই প্রশ্ন একটু অন্য ভাষায় হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং সেকেন্ড কামিংয়ের মেন থিম কি অনেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু করেছো আমি যে যে প্রশ্নগুলো বলছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের তোমরা অবশ্যই বুঝতে পারছো এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে করেছো কিন্তু আলাদা আলাদাভাবে করলে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছ এবার এতগুলো কোয়েশ্চেন করা যাদের জন্য একটু সমস্যাজনক মনে হবে তারা আমার সঙ্গে যোগাযোগ করো এবং আমি বলে দেব কিভাবে তোমরা সহজভাবে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে ঠিক আছে দেখে নাও তাহলে নেক্সট কোয়েশ্চেন কি হাউ ডাজ ইয়স ইউজ দ্য ইমেজ অব খ্রিস্চান অ্যাপ্রেজেন্ট ইন হিজ পোয়েম দ্য সেকেন্ড কামিং কীভাবে খ্রিশ্চিয়ানিটিটাকে এখানে প্রেজেন্ট করেছেন তার পোয়েমে তারপরে হচ্ছে রাইট অ্য ক্রিটিক্যাল অ্যানালিসিস অর অ্যাপ্রিসিয়েশন অব দ্য পোয়েম সেকেন্ড কামিং ক্রিটিক্যাল অ্যানালিসিসটা এই কবিতার তাহলে এই প্রশ্নগুলো এই কবিতা থেকে আসতে পারে যার একটাই উত্তর কিন্তু আমি দিয়েছি তার পরবর্তীতে দেখে নাও রাইট এ নোট অন দ্য টাইটল অব দ্য পোয়েম ক্রোস ফল ক্রোস ফল এটা একটু পোয়েম যেহেতু একটু টাফ কিন্তু খুব সহজ ভাষায় উত্তরটা তোমাদেরকে করাবো তাহলে এটা আসতে পারে প্রথমেই আসতে পারে কি টাইটেলটা আসতে পারে তারপর হচ্ছে বিবলিক্যাল অ্যালুউশান এই কবিতার মধ্যে থেকে দু নম্বর যেটা হতে পারে দ্য ক্রোসের বিবলিক্যাল অ্যালিউশন তারপর রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেটা খুব সহজ ভাষায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অথবা রাইট এ নোট অন দ্য ইমেজেশন সিম্বল ইমেজ এবং সিম্বলটাও কিন্তু এই কবিতা থেকে আসার খুবই চান্স রয়েছে এবারে তারপর হাউ ডাস রেডিউজ প্রেজেন্ট দ্য ইমেজারি ইন দ্য পোয়েম এম ক্রোস ফল ক্রোস ফলে কীভাবে ইমেজারিটা প্রেজেন্ট করেছেন সেটা দিতে পারে কনসিডার দ্য ক্রো ও অ্যাজ আ ফর অফ হিউম্যান লাইফ হিউম্যান লাইফের একটা মেটাফর একটা তুলনা হিসাবে কিভাবে দেওয়া হয়েছে ক্রোস ফলে সেটা সবকটা উত্তর কিন্তু একটাই আনসারের মধ্যে দিয়ে সব কটা কোয়েশ্চেন একটা আনসারের মধ্যে দিয়ে কিভাবে লেখা যায় সেটা জানার জন্য অবশ্যই কনট্যাক্ট করো তার পরবর্তীতে রয়েছে দেখো শর্ট নোট শর্ট নোট এর থেকে এই কবিতা পাঁচটা কবিতা থেকে শর্ট নোট পাওয়া কিন্তু সত্যিই একটু ডিফিকাল্ট সুতরাং যে শর্ট নোটগুলো আমি দিয়েছি সেই শর্ট নোটগুলো সবথেকে ইম্পর্ট্যান্ট বেসিসে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের এই শর্ট নোট কমন পাওয়ার জন্য আশা করছি এর থেকে তোমরা পাবে কিন্তু যদি না হয় তাহলে কিন্তু কবিতাগুলো একটু ভালো করে রিড করতে হবে যাদের এখনো পড়া হয়নি আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন ক্লাসে আমি যে এ ক্লাসগুলো করিয়েছিলাম তার রেকর্ডেড ভার্সান কবিতাগুলোর আলোচনা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি যদি কারোর প্রয়োজন মনে হয় ঠিক আছে তো দেখে নাও কি কি কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট দিয়েছি লাভ অল অ্যালাইক নো সিজন নো নো ক্লাইমেট নর অর আওয়ার্স ডেস মান্থস হুইচ আর দ্য রেস অব টাইম এক্সপ্লেন উইথ রেফারেন্স টু দ্য কন্টেক্সট এই কোয়েশ্চেনটা

যদি ব্রড কোয়েশ্চেনটা পরে রাখো ওটা থেকেই কিন্তু তোমরা এটাও লিখতে পারো তবুও আমি শর্ট ভাবে শর্ট নোটের জন্য এর আনসারটা দিয়ে দেবো তোমাদের চার নম্বর প্রেজেন্ট এন্ড লুক দাও ইস দা লাস্ট বাই আওয়ার বুঝতে পারছো লাইনটা নিশ্চয়ই চিনতে পারছো এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু দা কন্টেক্সট এই লাইনটাকে আমাদের এক্সপ্লেন করতে হবে তারপর টাইটেল অফ দা সেকেন্ড কামিং সেকেন্ড কামিং এন্ড টাইটেল লিখতে পারবে কিন্তু আমি শর্ট করে আরেকটা দিয়ে দেবো তারপরেই সেকেন্ড কামিং থেকে রাইট এ নোট অন দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার ইমেজারি সেই ফ্যালকন এবং ফ্যালকনার কবিতার প্রথম লাইন যেভাবে শুরু হয়েছিল সেই ইমেজারিটা এখানে ডিসকাস করতে বলা হয়েছে তারপর হোয়ার হোয়ার হোয়াইট ইজ ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ইজ হোয়াইট আই ওন এক্সপ্লেন ক্রস ফল থেকে এই লাস্ট কোশ্চেনটা আমি দিয়েছি আশা করছি এর থেকে দুটো তোমরা কমন পাবে সুতরাং এই ছিল তোমাদের টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের যে সাজেশন সেই সাজেশন এনইপি সিলেবাস অনুযায়ী যেটা প্রথমবার এবার কোয়েশ্চেন হতে চলেছে সুতরাং যাদের প্রয়োজন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদের কিন্তু হেল্প করব আর আমি অনলাইন এবং অফলাইন বিভিন্ন ক্লাস করাই তোমাদের বিভিন্ন সেমিস্টারে বা পরবর্তী সেমিস্টারে যদি আমার নোটসগুলো মনে হয় ভ্যালুয়েবল ক্লাসগুলো মনে হয় ভ্যালুয়েবল অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমরা কেমন লাগলো সেটার বিষয় কমেন্ট করো যদি ভিডিওটা ভ্যালুয়েবল মনে হয়